রইসুল মুফাসসিরিন নামে খ্যাত হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন ইন্তেকাল করেছেন, ওনার জানাজার মধ্যে বলছেন যে আমরা দেখতে পেলাম অত্যন্ত সুন্দর নূরানি পাখি, যে পাখিটা আমরা জীবনে দেখিনি। হঠাৎ একটা পাখি এসে ওনার খাটের ভিতর ঢুকে গেল। আমরা সবাই তাকিয়ে রইলাম, এই সুন্দর চমৎকার পাখিটা কোত্থেকে আসলো, ওনার খাটের ভিতর ঢুকলো, সেটা আর বের হচ্ছে না। আমার সাথে সবাই একবার পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অনেকে বলে যে ইস্তেশকার নামাজ, এমন প্রমাণও আছে নামাজ পড়েছে, মুনাজাত করেছে, মুনাজাতের হাত নামানোর আগে বৃষ্টি শুরু হয়ে গেছে, সেরকম অবস্থাও আছিল। মানে অনেকে এখন প্রশ্ন করতে পারেন, এখন কেন হয় না? এখন কি যিনি মুনাজাত করছে তার দোষ না আমাদের দোষ? সমুদ্রের মাছ ততক্ষণ পর্যন্ত বড়শির মধ্যে জালের মধ্যে ধরা পড়বে না যতক্ষণ পর্যন্ত তারা জিকির করে। সবাই বলেন সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত জমিনে একজন জিকিরকারী থাকবে ততদিন কিয়ামত হবে না। সেই কিয়ামতের মুসিবত, সবচেয়ে বড় মুসিবত আল্লাহর জিকিরের কারণে দূরীভূত হয়ে যায়। এই যে গরম পড়া, বৃষ্টি পড়া, বন্যা হওয়া, অতিবৃষ্টি, এগুলো তো ছোট মুসিবত। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শাওয়াল মাসের তৃতীয় জুমা আদায় করার তৌফিক দান করেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফের 3375 নম্বর হাদিস হযরত আব্দুল্লাহ বিন বশর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এক লোক বলল, হে আল্লাহ রসুল, আমার জন্য ইসলামের শরীয়তের এই এতগুলা বিধান পালন করা কষ্টকর, আপনি আমাকে সহজ একটা আমল বলে দিন যেটা আমি খুব মজবুতভাবে আঁকড়ে ধরবো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, লা ইয়াজালু লিসানাকা রাতাবান মিন যিকরিল্লাহ, তুমি সদা সর্বদা তোমার জিহ্বাটাকে আল্লাহর জিকির দিয়ে ভিজা রাখবে, সিক্ত রাখবে, অর্থাৎ তুমি সব সময় আল্লাহর জিকির করবে, হাঁটতে বসতে, চলতে ফিরতে, উঠতে বসতে, সব সময় আল্লাহর জিকিরকে আঁকড়ে ধরবে। যেহেতু তিনি সহজ সরল মানুষ, এত অধিক পরিমাণ আমল মনে রাখতেও পারে না, করতেও পারে না, সেজন্য নবীজির কাছে এসে আরজ করেছেন যে আমাকে এমন একটা সহজ কাজ দেন আমি শুধু সেটাকেই আঁকড়ে ধরব। তখন আমার নবীজি তাকে বললেন, তুমি সব সময় জিকির করবে। আবার তিরমিজি শরীফের 3376 নম্বর হাদিসের বর্ণনা হযরত আবু সাঈদ আল খুদুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট বান্দাদের মধ্যে কে সবচেয়ে বেশি উত্তম হবে? আল্লাহর পেয়ারা হাবিব বলেন, আয-যাকিরিনাল্লাহ কাসীরান ওয়াজ-যাকিরাত, যারা অধিক পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করেন কাল কিয়ামতের দিন তারাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি উত্তম হবে। 3 নম্বর হাদিস তিরমিজি শরীফের 3377 নম্বর হাদিস হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি ফায়দার কথা বলেছেন জিকিরের। আলা উনাব্বিউকুম বি খাইরি আমালিকুম ওয়া আযকাকুম ইনদা মালিকিকুম ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম ওয়া খাইরুন লাকুম মিন ইনফাকিজ যাহাবি ওয়াল ওয়ারিকি ওয়া খাইরুন লাকুম মিন আন তালকাউ আদুওয়াকুম ফাতাদরিবু আনাকাকুম ওয়া ইয়াদরিবু আনাকাকুম। এই হাদিসের মধ্যে আল্লাহর পেয়ারা হাবিব জিকিরের 5টি ফায়দা বলেছেন। আমার নবী বলেন, আমি কি তোমাদেরকে সবচেয়ে উত্তম কাজ সম্পর্কে বলবো না? সবচেয়ে উত্তম কাজ, এ হাদিসের মধ্যে আমার নবী আমাদেরকে সবচেয়ে উত্তম আমলের কথা বলছেন, যা তোমাদের মনিবের নিকট সবচেয়ে পবিত্র, আল্লাহর নিকট সবচেয়ে বেশি পবিত্র। 3 নম্বর, তোমাদের সম্মানের দিক থেকে সবচেয়ে উঁচু, যেটা আমাদের মান সম্মান বাড়ানোর ব্যাপারে সবচেয়ে বেশি কার্যকর, যে আমলটা আল্লাহর কাছে সবচেয়ে দামি, যে আমলটা সবচেয়ে উত্তম। এবং স্বর্ণরৌপ্য দান খয়রাত করার চাইতেও বেশি ভালো, আপনি স্বর্ণের পাহাড় দান করেছেন, রূপার পাহাড় দান করেছেন, এই স্বর্ণরূপ্য দান করার চাইতেও ভালো আমল। আমার নবী বলছেন, তোমাদের শত্রুর মোকাবেলা করতে করতে জিহাদের ময়দানে শহীদ হওয়ার চাইতে উত্তম। তখন সাহাবিরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন বলেন সেটা কী আমল যেটা আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে খুবই পবিত্র, স্বর্ণরূপ্য দান করার চাইতে উত্তম এবং জিহাদের ময়দানে শত্রুর সাথে মোকাবেলা করতে করতে শহীদ হওয়ার চাইতে উত্তম? তখন আমার নবীজি বললেন, জিকিরুল্লাহি তাআলা, সেই আমলটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা। সবাই বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলছেন, এটাও আল্লাহর জিকির। তাহলে এই হাদিসের মধ্যে আমরা জিকিরের 5টি ফায়দা জানতে পারলাম। নাম্বার 1, জিকির হলো সর্বোত্তম আমল। 2 নম্বর, জিকির আল্লাহর কাছে সবচেয়ে পবিত্র আমল।
তিন নম্বর আল্লাহর জিকিরের ফলে সম্মান বৃদ্ধি পায়। চতুর্থ নম্বর হলো জিকির করা স্বর্ণরৌপ্য দান করার চাইতে উত্তম। পঞ্চম নম্বর হলো জিকির করা জেহাদের ময়দানে শহীদ হওয়ার চাইতেও উত্তম। এরপরে হাদিসের শেষে হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা শাইউন উনজা মিন আযাবিল্লাহি মিন যিকিরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে বাঁচার জন্য, মুক্তি পাওয়ার জন্য জিকিরের চাইতে উত্তম আর কিছু নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। এখন এই যে গরম পড়তেছে, এটাও একটা আল্লাহর আযাব। বৃষ্টি না হওয়া, যে সমস্ত দেশে বৃষ্টির প্রয়োজন নেই সেখানে বৃষ্টি হচ্ছে। দুবাই যেখানে গত 70 বছরে এরকম বৃষ্টি হয় নাই, বন্যা হয়ে গেছে, আর এই সমস্ত দেশে বৃষ্টি হওয়ার কথা বৃষ্টি হচ্ছে না, এটা স্পষ্ট আল্লাহর একটা আযাব। গুনাহ যখন বেড়ে যায় তখন আল্লাহর আযাব নেমে আসে। তো আমাদের এখন প্রধান কাজ হলো তৌবা করা, ইস্তেগফার করা, আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা বলছেন, যখন তোমরা ইস্তেগফার করো আল্লাহ অবশ্যই তোমাদেরকে মাফ করবেন এবং মুসলধারে বৃষ্টি দান করবেন। ইস্তেগফারের এই আয়াতের মধ্যে সূরা নূহের 10-12 নম্বর আয়াতে 6টা ফজিলতের কথা বলেছে। গতকালকে ইস্তেশকার নামাজ হয়েছে, সেখানে মাওলানা মুঈনুদ্দিন আশরাফী উনি এই আয়াতটি তেলাওয়াত করেছেন। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, সূরা নূহের 10-12 নম্বর আয়াত, খুতবার মধ্যেও পড়েছেন। আবার খুতবার আগে তিনি ইস্তেশকার নামাজ কীভাবে পড়বে যে বলছেন, সেখানেও তিনি এই আয়াতের ব্যাখ্যা করেছেন। ইস্তেশকার নামাজ এটা পড়তে হয় মূলত আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়ার জন্য। আমাদের গুনাহের কারণে এই আযাব এসেছে, সেজন্য আমরা গুনাহ মাফ চাইবো আল্লাহর কাছে। আজকে খুতবার শুরুতে আমি তিনবার ইস্তেগফার করেছি, এটার কারণ হলো আল্লাহ যাতে আমাদের গুনাহ মাফ করেন, আল্লাহ যাতে রহমতের বৃষ্টি দান করেন। সবাই বলেন আমিন। অনেকে বলে যে ইস্তেশকার নামাজ, এমন প্রমাণও আছে নামাজ পড়েছে, মুনাজাত করেছে, মুনাজাতের হাত নামানোর আগে বৃষ্টি শুরু হয়ে গেছে, সেরকম অবস্থাও আছিল। মানে অনেকে এখন প্রশ্ন করতে পারেন, এখন কেন হয় না? এখন কি যিনি মুনাজাত করছে তার দোষ না আমাদের দোষ? আমরা যারা মুসল্লি আমি বলবো আমাদের দোষ, কারণ মূসা আলাইহিস সালামের যুগেও এই ধরনের ঘটনা ঘটেছে। হযরত মূসা আলাইহিস সালামের জামানার মধ্যেও এরকম বৃষ্টি অনাবৃষ্টির কারণে সব কিছু একদম ফেটে চৌচির হয়ে যাচ্ছিল। তখন মূসা আলাইহিস সালাম ওনার উম্মতদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, কিন্তু বৃষ্টি হয় না। একজন জলিলুল কদর পয়গাম্বর দোয়া করছেন, বৃষ্টি হয় না। তখন মূসা কলিমুল্লাহ ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনার এই মজলিসের মধ্যে এমন একজন নাফরমান আছে যে গত 40 বছর যাবৎ আমার নাফরমানি করছে, তাকে তুমি বের করে দাও, সে যখন বের হয়ে যাবে তখন আমি তোমার দোয়া কবুল করব এবং মুসলধারে বৃষ্টি নাজির করব। দেখেন, একজন গুনাহগারের কারণে বাকি কারো দোয়া কবুল হচ্ছে না, সেজন্য সবাইকে গুনাহ মাফ চাইতে হবে, সেটা অন্তর থেকে গুনাহ মাফ চাইতে হবে। এই গুটি কত 50-60 জন গিয়ে গুনাহ মাফ চাচ্ছে আর আমরা সবাই গুনার মধ্যে লিপ্ত, সেজন্য আমাদের সবাইকে আন্তরিকভাবে গুনাহ মাফ চাইতে হবে, তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত জেগে উঠতে পারে। অবশেষে ওই ব্যক্তিকে যখন কে, সেটা তো আল্লাহ তাআলা বলে নাই, মূসা আলাইহিস সালাম বললেন, এই মজলিসে এমন একজন নাফরমান আছো, তুমি বের হয়ে যাও, তোমার কারণে বৃষ্টি হচ্ছে না, দোয়া কবুল হচ্ছে না। তখন ওই ব্যক্তি চিন্তা করছে, এই যে লক্ষ লক্ষ জনগণ, এদের সামনে যদি আমি এখন বের হয়ে যাই আমাকে তো সবাই চিনতে পারবে, সবাই আমাকে ধিক্কার দিবে, এলাকার মধ্যে আমি ঘৃণার পাত্র হয়ে যাব। সে বের হয় না, সে চুপ করে বসে আছে আর মনে মনে তৌবা করছে, হে আল্লাহ 40 বছর তো আমি গুনাহ করেছি, তুমি প্রকাশ করো নাই। আজকে যে এতগুলো মানুষের সামনে এখন যদি আমি বের হয়ে যাই তাহলে তো সবাই আমাকে ধিক্কার দিবে, আমার গুনার চাইতে তো তোমার দয়া অনেক বড়, আরও অনেক বড়, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর জীবনে গুনাহ করব না। সে অন্তর থেকে তওবা করেছে, তখন সাথে সাথে বৃষ্টি নেমে এসেছে। এবার মূসা আলাইহিস সালাম আবার প্রশ্ন করে, হে আল্লাহ, আপনি তো বলেছেন একজন নাফরমানের কারণে আপনি বৃষ্টি দিচ্ছেন না, এখন সে কেউ তো বের হলো না, আমার এই মজলিস থেকে কেউ তো বের হলো না, তুমি কেন বৃষ্টি দিলে? তখন আল্লাহ তাআলা বলছেন, যে নাফরমানের কারণে আমি এতক্ষণ বৃষ্টি দেই নাই সে তওবা করেছে, তার তওবা আমার কাছে এতই পছন্দ হয়েছে আমি সাথে সাথে বৃষ্টি নাযিল করেছি। সুবহানাল্লাহ। সেজন্য আমাদেরকে সবাইকে তওবা করতে হবে, গুনাহ মাফ চাইলে সেটা নিজের লাভ, আল্লাহ তাআলা ধন সম্পদ বাড়িয়ে দিবেন বলছেন, বিবানী তোমাদেরকে সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন, মাল সম্পদ দিয়ে সাহায্য করবেন, ঝর্ণা দ্বারা প্রবাহিত করবেন, বাগ বাগিচা দিয়ে সাহায্য করবেন। এই সূরা নূহের 10-12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 6টা নিয়ামতের ঘোষণা দিয়েছেন শুধু ইস্তেগফারের দ্বারা। সেজন্য আমরা সবসময় আল্লাহর কাছে গুনাহ মাফ চাইব, গুনাহ হলেও মাফ চাইব, গুনাহ না হলেও মাফ চাইব। আমাদের নবীজির কোনো গুনাহ ছিল না, এরপরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণনা আছে দৈনিক 70 বার, আরেক বর্ণনা আছে প্রত্যেক দিন 100 বার তওবা করতেন, ইস্তেগফার করতেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর শাস্তি হতে মুক্তি পাওয়ার জন্য এই জিকিরের চাইতে উত্তম আর কোনো আমল নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আযাব দূর করে দেওয়ার জন্য আমাদের আরেকটা আমল এই হাদিসের মধ্যে পেয়েছি, সেটা হলো আল্লাহর জিকির করা। তো ইস্তেগফার এটাও একটা জিকির।
চতুর্থ হাদিস হল মুসলিম শরীফের 2676 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একবার রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পথে চলতে থাকেন, অতঃপর জুমদান নামে একটি পর্বতের কাছে গেলেন। এরপর তিনি বললেন, তোমরা এই জুমদান পর্বতের মধ্যে আরোহণ করো। মুফাররিদগণ অগ্রগামী হয়েছে, মুফাররিদগণ অগ্রগামী হয়ে গেছে। সকলে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, মুফাররিদ কারা? সাহাবাই কারাম বুঝে নাই মুফাররিদ কারা, আমরা কীভাবে বুঝবো? সেজন্য প্রশ্ন করছেন, আমার নবীকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন যে মুফাররিদগণ জান্নাতের রাস্তায় অগ্রগামী হয়ে গেছে, অর্থাৎ তারা জান্নাতের যাওয়ার বেলায় তারা অন্যদের থেকে অগ্রগামী হয়ে গেছে, মুফাররিদ কারা? সাহাবীরা আমার নবীকে প্রশ্ন করছেন। তখন আমার নবীজি বললেন, আজ্জাকিরুন আল্লাহ কাসীরাহ ওয়াজ্জাকিরাত, যারা বেশি বেশি আল্লাহর জিকিরে নিয়োজিত, নারী এবং পুরুষ, বেশি বেশি আল্লাহর জিকির করে নারী, বেশি বেশি আল্লাহর জিকির করে পুরুষ, এই সমস্ত লোকগুলো হলো মুফাররিদ, যারা জান্নাতে যাওয়ার বেলায় অগ্রগামী হয়ে গেছে। আমরাও যদি বেশি বেশি আল্লাহর জিকির করি তাহলে আমরাও মুফাররিদ গণের অন্তর্ভুক্ত হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুফাররিদ গণের অন্তর্ভুক্ত করুন। সবাই বলেন আমিন। পঞ্চম হাদিস, তিরমিজি শরীফের 3596 নম্বর হাদিসের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাকাল মুফরিদুন, প্রথম হাদিসে বলছে মুফাররিদুন, এখন বলছে মুফরিদুন। মুফরিদ শব্দের অর্থ হচ্ছে হালকা পাতলা। আমার নবীজি বলছেন, হালকা পাতলা যারা তারা অগ্রগামী হয়ে গেছে জান্নাতে যাওয়ার বেলায়। সাহাবীরা আবার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, মাল মুফরিদুন, মুফরিদুন কারা, হালকা পাতলা কারা? আমরা তো মনে করব যে মোটা তাজা নয়, যার শরীরে গোস্ত কম সেই হালকা পাতলা। কিন্তু আমার নবীজি বলছেন, ক্বালা আল মুস্তাহতারুনা ফি যিকরিল্লাহি ইয়াদা যিকরু আনহুমুল আসকালহুম ফায়াতুনা ইয়াউমাল কিয়ামাতি খিফাফা, যে সমস্ত লোক আল্লাহ তাআলার জিকির করতে করতে তাদের পাপের বোঝাটাকে হালকা করে ফেলেছে, তাহলে বোঝা যাচ্ছে জিকিরের দ্বারা পাপ মোচন হয়ে যায়। তা আমার পাপের বোঝা অনেক বড়, তে আমি কি হয়ে গেলাম? পাপের কারণে আমার বোঝাটা ভারী হয়ে গেল, আমি ভারী হয়ে গেলাম, আমি মোটা তাজা হয়ে গেলাম পাপের কারণে। কিন্তু আমি যখন জিকির করব, জিকির করতে করতে আমার ওই পাপের বোঝাটা হালকা হয়ে যাবে এবং আমি হালকা পাতলা হয়ে আল্লাহর সামনে উপস্থিত হব এবং আমি অন্যদের চাইতে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে অগ্রগামী হয়ে যাব। সেজন্যই আমার নবীজি বলছেন, মুফরিদুনরা হলো অগ্রগামী, যারা জিকির করতে করতে নিজের পাপটাকে মোচন করে ফেলেছে, সে হালকা পাতলা হয়ে গেছে এবং সে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে অন্যদের চাইতে অগ্রগামী হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন। জিকিরকারীর উদাহরণ দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, যে জিকির করে এবং যে জিকির করে না তাদের উদাহরণ হলো, আমার নবীজি বলেন, জীবিত এবং মৃতর নেই। যে জিকির করে সে হলো জীবিত মানুষের মতো, জীবিত প্রাণীর মতো, আর যে জিকির করে না সে হলো মৃত প্রাণীর মতো। জীবিত এবং মৃতের সাথে তুলনা করেছেন। সুতরাং আমি যদি জিকির না করি, এমনি চলছি ফিরছি কিন্তু জিকির করি না, জিকিরের মধ্যে নামাজও আছে, কোরআন তেলাওয়াতও আছে, প্রত্যেকটা কাজের মধ্যে বিসমিল্লাহ বলা এটাও একটা জিকির, আল্লাহর শুকর আদায় করা এটাও একটা জিকির, সদা সর্বদা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ দুরুদ শরীফ এসবগুলো জিকির। তাহলে আমি যদি জিকির করতে থাকি তাহলে আমি হলাম জীবিতদের অন্তর্ভুক্ত, আর আমি যদি জিকির না করি তাহলে আমি জীবনমৃত, জীবন আছে কিন্তু আমি মৃত, রুহানিভাবে আমি মরা। এমনকি হাদিস শরীফের মধ্যে আছে, ততক্ষণ পর্যন্ত পশু পাখি, যতক্ষণ পর্যন্ত পশু পাখি, অন্যান্য প্রাণীরা, সমুদ্রের মাছরা, যতক্ষণ পর্যন্ত তাদের নির্ধারিত যে জিকির আছে, প্রত্যেকটা প্রাণী আল্লাহর জিকির করে, মানুষ যেমন নির্ধারিত জিকির করে, নামাজ পড়ে, এরপরে অন্যান্য নফল ইবাদত করে, কিন্তু সমুদ্রের প্রাণী বলেন, পশু বলেন, পাখি বলেন, প্রত্যেকেই একটা একটা জিকির আছে তাদের, তারা নিজ নিজ পদ্ধতিতে আল্লাহকে ডাকে, তারা যখন তাদের ওই জিকিরের মধ্যে অবহেলা করে, জিকিরের মধ্যে কোতাহি করে, জিকিরের মধ্যে অলসতা করে, তখন তারা শিকার হয়ে যায়। সমুদ্রের মাছ ততক্ষণ পর্যন্ত বর্শির মধ্যে, জালের মধ্যে ধরা পড়বে না যতক্ষণ পর্যন্ত তারা জিকির করে। সবাই বলেন সুবহানাল্লাহ। যখনই তারা অলসতা করবে সাথে সাথে সে পাকড়াই যাবে, সে জালের মধ্যে বন্দী হয়ে যাবে, সে ধরা পড়ে যাবে, শিকার হয়ে যাবে, মৃত্যুমুখে পতিত হয়ে যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সকল পশু পাখির হায়াতের সম্পর্ক হলো জিকিরের সাথে। প্রত্যেকটা মানুষ ছাড়া প্রত্যেকটা প্রাণী, অন্যান্য পশু পাখি যারা, তারা যতক্ষণ পর্যন্ত আল্লাহর জিকির চালু রাখবে ততক্ষণ পর্যন্ত তারা জীবিত থাকবে। যখনই তারা আল্লাহর জিকির বন্ধ করে দিবে তখনই তারা মারা পড়বে।
তাহলে তাদের হায়াতের সম্পর্ক হলো আল্লাহর জিকিরের সাথে। সুবহানাল্লাহ, যতদিন পর্যন্ত জমিনে একজন জিকিরকারী থাকবে ততদিন কেয়ামত হবে না। আল্লাহকে ডাকছে এমন একজন ব্যক্তিও যদি বাকি থাকে ততদিন পর্যন্ত কেয়ামত হবে না। আল্লাহর পেয়ারা হাবিব বলেন, লা তাকুমু সাআতু হাত্তা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ। আমার নবী বলছেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত একটা ব্যক্তি আল্লাহ আল্লাহ ডাকার মতো একজন প্রাণী থাকবে, একজন ব্যক্তি থাকবে, ততক্ষণ কেয়ামত হবে না। এমনকি ইসরাফিল আলাইহিসসালাম সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন, ফুঁক দিবে, উনি ফুঁক দেওয়ার সাথে সাথে সব কিছু দুনিত পশমের মতো, রঙিন পশমের মতো উড়বে, পাহাড় সমূহ পর্বত সমূহ। সূরা কারিয়া পড়েন, কেয়ামতের দৃশ্য চোখের মধ্যে ভেসে আসবে। আল কারিয়াতু মাল কারিয়া ওয়ামা আদরাকা মাল কারিয়া, এটা অনুবাদ সহ যখন পড়বেন কেয়ামতের দৃশ্যটা আপনি স্পষ্ট দেখতে পাবেন, আমরা তো পড়ি না। তো ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, হে ইসরাফিল, যতক্ষণ পর্যন্ত আমার একজন বান্দা আল্লাহ বলে ডাকবে, এই আল্লাহ ডাক শোনার পরে তুমি তোমার সিংহায় ফুঁক দেওয়াটা 40 বছর পর্যন্ত পিছিয়ে দিবে। তাহলে একজন আল্লাহকে ডাকার লোকও যদি বাকি থাকে, সেই সর্বশেষ যেদিন আল্লাহ ডাকবে এরপরে আরও 40 বছর অপেক্ষা করবে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেওয়ার জন্য। তাহলে সবচেয়ে বড় মুসিবত হলো সেই কিয়ামত। সেই কিয়ামতের মুসিবত, সবচেয়ে বড় মুসিবত আল্লাহর জিকিরের কারণে দূরীভূত হয়ে যায়। এই যে গরম পড়া, বৃষ্টি পড়া, বন্যা হওয়া, অতিবৃষ্টি, এগুলো তো ছোটো মুসিবত, সবচেয়ে বড় মুসিবত আল্লাহর জিকির দ্বারা দূর হয়ে যায়। সেজন্য আমরা যখনই কোনো মুসিবতে পড়ব তখন আমরা আল্লাহকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ তাআলা বলছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা বলছেন, ও মুসা, আমি তোমার সাথে থাকব, আমি তোমার সাথে থাকব। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সিজদায় চলে গেলেন, হে আল্লাহ আপনি আমার সাথে থাকবেন, এটা কেমন কথা, এটা কোন ধরনের কথা, আপনি আমার সাথে থাকবেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন আমি তোমার সাথে থাকব। মুসা আলাইহিস সালাম সিজদায় চলে গেলেন, তখন আল্লাহ তাআলা বলছেন, আনা জালিসুন মান যাকারানি, ওই কথাটাকে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে আমার জিকির করে আমি তার পাশে বসে থাকি। সবাই বলেন সুবহানাল্লাহ, যে আমার জিকির করে আমি তার পাশে বসে থাকি। বা চিন্তা করে দেখেন, আপনার মা ঘরের মধ্যে আছে, আপনি যদি একদিন মায়ের পাশে না যান, অফুত পি হালিকা নয়স্কা ডাকে, আর হাজার নয়স্কা, আপনার মা একা কি অনুভব করে। আপনি যখন বৃদ্ধ হয়েছেন, সন্তান প্রতিদিন এসে অফিস থেকে এসে আপনাকে জিজ্ঞেস করে, বাবা কেমন আছেন, মা কেমন আছেন, কিন্তু একদিন সন্তান আসে নাই, আসে নাই, আপনাকে দেখতে আসে নাই, আপনার কাছে কীরকম লাগবে। অনেক মহব্বতের জিনিস সন্তান, মা বাবার মহব্বত অনেক বড় জিনিস, তার চাইতো হাজার গুণ বেশি আল্লাহর সাথে বান্দার সম্পর্ক, আল্লাহর সাথে বান্দার মহব্বত। সেই আল্লাহ বলছেন তুমি যখন আমাকে ডাকো, আমার জিকির করো, আমি তোমার পাশে বসে থাকি। সবাই বলেন সুবহানাল্লাহ। ওলামা ইকরাম বলছেন এটা বলার আদব ছিল এরকম, মান যাকারানি ফাহুয়া জালিসি, যে আমার জিকির করে সে আমার সাথে বসে, এটাই ছিল আদব, যে আমার জিকির করে সে আমার পাশে বসে, সে আমার সাথে থাকে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন না, যে আমার জিকির করে আমি তার সাথে বসি। সুবহানাল্লাহ, কত বড় কথা দেখেন, যে আমার জিকির করে আমি তার পাশে বসে থাকি। তো সেজন্য আমরা আল্লাহর সাহায্য পাওয়ার জন্য, আল্লাহর রহমত লাভের জন্য সবসময় আমাদের মুখের মধ্যে, জবানের মধ্যে আল্লাহর জিকির লাগিয়ে রাখতে হবে। ষষ্ঠ হাদিস, জিকিরের সবচেয়ে সুন্দর যে হাদিস কেনা, বুখারী শরীফের 6408 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন আল্লাহর একদল ফেরেশতা আছেন, তারা শুধু কারা কারা জিকির করে, মজলিস কোথায় কোথায় আল্লাহর আলোচনা হচ্ছে, আল্লাহর রসুলের আলোচনা হচ্ছে, কোথায় দিনের আলোচনা হচ্ছে, কোথায় হাদিস পড়ানো হচ্ছে, সেই মজলিসগুলো তারা খোঁজে। যখন একজন খুঁজে পায় সে অন্যান্য ফেরেশতাদেরকে ডাকে, ডাকার পরে তারা সবাই ডানা মেলে ধরে, চতুর্দিকে তারা তাদের ডানাগুলো মেলে ধরে একদম প্রোটোকল দিয়ে, এই ডানা মেলতে 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 তারা প্রথম আসমানে গিয়ে পৌঁছে যায়, এই পুরো মজলিসটাকে তারা ঘিরে ফেলে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রশ্ন করেন, হে আমার ফেরেশতারা, আমার ওই বান্দারা যাদেরকে তোমরা ঘেরাও করে আছো, তারা কি বলছে। তখন ওই ফেরেশতারা বলেন, হে আল্লাহ, তারা আপনার প্রশংসা করছেন, তারা বলছেন, ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইয়ামজিদুনাকা, তারা আপনার পবিত্রতা বর্ণনা করছে, তারা আপনার শ্রেষ্ঠত্বের ঘোষণা দিচ্ছে, তারা আপনার গুণগান করছে, তারা আপনার মাহাত্ম্য প্রকাশ করছে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, ও আমার ফেরেশতারা, আমার যে বান্দারা আমার প্রশংসা করছে, আমার মাহাত্ম্য ঘোষণা করছে, তারা কি আমাকে দেখেছে কিনা, তারা কি আমাকে দেখেছে। ফেরেশতারা বলেন, আল্লাহর, হে আল্লাহ আপনার কসম, আপনার জাতের কসম, তারা কসম করে বলছেন যে ওই সমস্ত বান্দারা তো আপনাকে দেখে নাই। এবার আল্লাহ তাআলা আবার বলবেন, যদি তারা আমাকে দেখতো তাহলে কেমন হতো, যদি তারা আমাদেরকে দেখতো কি করত, আমরা কি কেউ আল্লাহকে দেখেছি। এই যে মসজিদে ছুটে ছুটে আসছি নামাজ পড়ার জন্য, এত গরমের মধ্যেও আমরা মসজিদ ছাড়ছি না, তাহাজ্জুদ নামাজ পড়ছি, রোজা রাখছি, গরমের মধ্যে অনেকে 6 রোজা রাখছেন, রাখছেন না,
কেন তারা এত ইবাদত করছে, আল্লাহকে ডাকছে? তারা যদি আমাকে দেখত, তখন ফেরেশতারা বলেন, লাউরা আউকা কানু আশাদ্দ লাকা ইবাদাতান ওয়া আশাদ্দ লাকা তামজিদান ওয়া তাহমীদান ওয়া আকসার লাকা তাসবিহান। হে আল্লাহ, তারা যদি আপনাকে দেখত, তবে তারা আরও অধিক পরিমাণে আপনার ইবাদত করত, আরও অধিক পরিমাণে আপনার মাহাত্ম্য ঘোষণা করত, আরও অধিক পরিমাণে আপনার পবিত্রতা ঘোষণা করত। বর্ণনাকারী বলেন, আল্লাহ তাআলা বলবেন, তারা আমার কাছে কি চায়? ফেরেশতারা বলেন, তারা আপনার কাছে তারা জান্নাত চায়, জান্নাত কামনা করে। আমরা সবাই কি চাই? আল্লাহর কাছে। এই যে এত কিছু, এগুলোর একমাত্র উদ্দেশ্য হলো কি? জান্নাত। ইমানের সাথে যাতে মৃত্যুবরণ করতে পারি, আখেরাত যাতে আমাদের জান্নাত নসিব হয়, আর কিছু আছে আমাদের? আমাদের আর কিছু চাওয়ার নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেন, ও আমার ফেরেশতারা, আমার ওই বান্দারা কি জান্নাত দেখেছে কি না? ফেরেশতারা কসম করে বলেন, হে আল্লাহ আপনার কসম, তারা তো জান্নাত দেখে নাই। আল্লাহ তাআলা আবার প্রশ্ন করেন, যদি তারা জান্নাত দেখত তাহলে কেমন হতো? তখন ফেরেশতারা জবাব দেন, লাউ আন্নাহুম রাআউহা কানু আশাদ্দা আলাইহা হিরসান ওয়া আশাদ্দা আলাহা তালাবান ওয়া আযামা ফীহা রাগবাতান। যদি তারা জান্নাত দেখতে পেত তাহলে তারা জান্নাতের জন্য আরও বেশি বেশি লোভ করত, আরও বেশি বেশি তারা জান্নাত চাইত, আরও বেশি বেশি জান্নাতের দিকে তারা আকৃষ্ট হতো। এরপর আল্লাহ জিজ্ঞেস করেন, হে আমার ফেরেশতারা, আমার ওই সমস্ত বান্দারা আমার কাছে কিসের থেকে আশ্রয় চায়? ফেরেশতারা জবাব দেন, তারা জাহান্নাম থেকে পানা চায়, জাহান্নাম থেকে আশ্রয় চায়। আল্লাহ তাআলা আবার প্রশ্ন করেন, তারা কি জাহান্নাম দেখেছে কি না? ফেরেশতারা জবাব দেন, হে আল্লাহ আপনার কসম, তারা তো জাহান্নাম দেখে নাই। আল্লাহ তাআলা বলেন, যদি তারা জাহান্নাম দেখত তাহলে কেমন হতো? তখন ফেরেশতারা জবাব দেন, লাউরা আউহা কানু আশাদ্দা মিনহা ফিরারান ওয়া আশাদ্দা লাহা মুখাফাতান। তারা যদি জাহান্নাম দেখতে পেত তাহলে তারা ওই এটা থেকে আরও বেশি দ্রুত পালিয়ে যেত, আরও দূরে সরে যেত, এবং এই জাহান্নামকে তারা আরও বেশি ভয় করত। আমরা জাহান্নামকে ভয় করি না? যদি জাহান্নাম আমরা দেখতাম তাহলে কী অবস্থা হতো? আল্লাহ তাআলা, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম, এই মজলিসের মধ্যে যারা আছে আমি সবাইকে ক্ষমা করে দিলাম। তখন একজন ফেরেশতা বলবেন, আল্লাহ, এই মজলিসের মধ্যে আজকে এমন একজন আসছে, সে তো মজলিসে আসে নাই, সে ওয়াজ শুনতে আসে নাই, জিকির করতে আসে না, এমনি রাস্তা দিয়ে যাচ্ছে, বসে আছে পাশে। তখন আল্লাহ তাআলা বলবেন, এই মজলিসের মধ্যে যারা আছে তাদেরকেও তো ক্ষমা করেছে, এবং যে ওই মজলিসের মধ্যে বসেছে, যে এই মজলিসের উদ্দেশ্যে আসে নাই, তাকেও আমি ক্ষমা করে দিলাম। সবাই বলেন, সুবহানাল্লাহ। তো হাদিসের মধ্যে বসার শব্দ আছে, বসা, যে বসেছে সেজন্য মসজিদে এসেও আপনারা দয়া করে বসবেন, দাঁড়ায় থাকবে না। অনেকে এসে আমি দেখি খুতবা দিচ্ছি, তখন ওইখানে দাঁড়ায় থাকে। আমাদের এই এখানে না, ওই যে দ্বিতীয় তলায় তৃতীয় তলায় জায়গা আছে, আপনারা গিয়ে বসে যাবেন। যারা দাঁড়িয়ে থাকে তাদেরকে সুন্দর করে বুঝাবেন যে আপনি যে দাঁড়িয়ে আছেন আপনি এই ফজিলতটা তো পাচ্ছেন না। এই যে প্রত্যেক মসজিদে মসজিদে কিন্তু ফেরেশতারা আজকে এই কাজটা করতেছে, প্রত্যেক মসজিদে জিকির হচ্ছে না, আল্লাহর স্মরণ হচ্ছে না, হচ্ছে তো, এই যে নামাজের চাইতে বড় জিকির আর কি। এই যে ঘেরাও করে এই ফেরেশতারা একদম আসমান পর্যন্ত চলে গেছে, এখন ওই প্রশ্ন সওয়াল জবাব আল্লাহ তাআলা করতেছেন। এখন আপনি এসে যদি না বসে যে এখানে দাঁড়ায় থাকেন, কোনো মতে দুই রাকাত পড়ে চলে যান, তাহলে এই ফজিলত কীভাবে পাবেন আপনি? আল্লাহর ক্ষমা যে ঘোষণা করছেন সে ক্ষমা থেকে তো আপনি মাহরুম হয়ে যাবেন। সেজন্য কষ্ট হলেও একটু বসার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ সূরা আহজাবের 41 এবং 42 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। মুমিনগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, আল্লাহর বেশি বেশি জিকির করো, এবং সকাল বিকাল আল্লাহর তসবিহ বা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। তো কোন জিকিরগুলো করবেন? জিকিরের মধ্যে সবচেয়ে বড় আফজল জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা জিকির যেটা করতে আপনার ঠোঁট নড়বে না। আপনি এমনি বসে আছেন, বন্ধুদের পাশে বন্ধুরা কথা বলতেছেন, আপনি তাদের দিকে তাকিয়ে আছেন, আপনি আওয়াজ ছাড়া পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার ঠোঁট নড়তেছে না, তারা বুঝতেও পারবে না যে আপনি আল্লাহকে জিকির করতেছেন। তবে শর্ত হলো, মা ক্বালা আব্দুন লা ইলাহা ইল্লাল্লাহ কত্তুন মুখলিসান ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা। কোনো বান্দা সততার সাথে আল্লাহর জিকিরটা করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা করতে হবে আন্তরিকতার সাথে, সততার সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? মনে মনে চিন্তা করবেন, আল্লাহ ছাড়া আর কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, সেটাকে মনের মধ্যে পরিপূর্ণভাবে ধারণ করে জিকিরটা করবেন। আর তোতা পাখির মধ্যে রটানোর মধ্যে কোনো লাভ নেই, অর্থের দিকে খেয়াল করে পরিপূর্ণ আল্লাহর উপর আস্থা রেখে যখন জিকির করবেন, আল্লাহ তাআলা বলছেন আকাশের আসমানের সমস্ত দরজাসমূহ আল্লাহ তাআলা খুলে দেন। সেজন্য সব সময় হাঁটতে বসতে এই জিকিরটা করবেন। এবং যারা জিকির করে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সূরা ফজরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, হে প্রশান্ত মন, তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট এবং সন্তোষজনকভাবে, এবং আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, আমার জান্নাতে প্রবেশ করো।
এভাবে জান্নাতের মধ্যে প্রবেশ করার জন্য আল্লাহ তাআলা বলবেন। কাদেরকে? প্রশান্ত হৃদয়ের অধিকারীদেরকে। এই প্রশান্ত হৃদয় কেমনে হাসিল করব সেটা সূরা রাদের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ওদিকে বলছেন যারা প্রশান্ত হৃদয়ওয়ালা মানুষ তাদেরকে আল্লাহ তাআলা বলবেন যাও আমার জান্নাতে প্রবেশ করব। এখন প্রশান্ত হৃদয় কীভাবে বানাবেন, আপনার হৃদয়টাকে প্রশান্ত কীভাবে বানাবেন? গুনাহ করতে করতে আমাদের কলবটা অশান্ত হয়ে যায়, কালো হয়ে যায়, অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। এই অন্ধকার দূরীভূত করার জন্য কুল্লু শাইয়িন সাকালা হাদিস শরীফের মধ্যে আছে, সাকালাতুল কলবে জিকরুল্লাহ। প্রত্যেক কিছু ঘষা মাজা করার জন্য একটা যন্ত্র আছে, কাপড় ধোয়ার জন্য সাবান আছে, দীক্ষি মাজার জন্য জালি আছে। তকদুব আমাদের কলবটা অন্ধকার হয়ে যায় গুনার কারণে, সেই গুনার কালিটা ধোয়ার জন্য সাকালাতুল কলবে জিকরুল্লাহ। আল্লাহ সূরা রাদের মধ্যে সেজন্য বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা আল্লাহর জিকির করে তারাই মূলত প্রশান্ত অন্তরের অধিকারী। আমরা আল্লাহ তাআলা আমাদেরকেও প্রশান্ত হৃদয়ের অধিকারী হিসেবে কবুল করুন। সাহাবীদের মধ্যে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস, আমার নবীর চাচাতো ভাই, সিয়ারু আলামিন নুবালা কিতাবের তৃতীয় খণ্ডের 358 পৃষ্ঠায় ঘটনাটি উল্লেখ করেছেন। উনার যখন ইন্তেকাল হলো, উনি মক্কা থেকে মদিনা শরীফ থেকে তায়েফ চলে গিয়েছিলেন, সেখানে উনার মাজার আছে, যারা তায়েফে গেছেন জানেন। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস, আমার নবীর চাচাতো ভাই, রইসুল মুফাসসিরিন, যত তফসিরের কারক আছেন উনার সেখান থেকে যতক্ষণ এই তফসিরের নূর গ্রহণ না করবে উনি মুফাসসিরও হতে পারবে না। রইসুল মুফাসসিরিন নামে খ্যাত হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ তায়েফের মধ্যে আছে। উনি যখন ইন্তেকাল করেছেন, অন্যান্য সাহাবীরাও ছিল, উনার জানাজার মধ্যে বলছেন যে আমরা দেখতে পেলাম খাটিয়ার উপরে তো একটা কাপড় দেয়, এখানেও আছে কাপড় দেন, একটা একটা কাপড় দেয়। দেখলাম একটা অদ্ভুত ধরনের একটা পাখি, অত্যন্ত সুন্দর নূরানি পাখি, যে পাখিটা আমরা জীবনে দেখিনি, হঠাৎ একটা পাখি এসে উনার খাটের ভিতর ঢুকে গেল। আমরা সবাই তাকিয়ে রইলাম, এই সুন্দর চমৎকার পাখিটা কোত্থেকে আসলো, উনার খাটের ভিতর ঢুকলো, সেটা আর বের হচ্ছে না। আমরা সবাই তাকিয়ে রইলাম, আমাদের দৃষ্টি ছিল ওই খাটের দিকে, কিন্তু খাট থেকে সেই পাখিটা বের হলো না। অবশেষে আমরা ওনাকে দাফন করে দিলাম। দাফন যখন শেষ হলো, হঠাৎ আমরা আওয়াজ শুনতে পেলাম, অত্যন্ত চমৎকার কণ্ঠে এই কোরআনের সূরা ফজরের আয়াত শুনতে পেলাম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই আয়াত যখন তেলাওয়াত করলাম, আমরা চতুর্দিকে তাকাতে লাগলাম, কে পড়ছে এত সুন্দর করে সূরা ফজরের আয়াত সমূহ। তখন আমরা সিদ্ধান্ত উপনীত হলাম, যখন দেখলাম কেউ পড়ছে না, তখন আমরা বুঝতে পারলাম এটা আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা ছিল, যেটা খাটিয়ার মধ্যে ঢুকেছে পাখির আকৃতিতে। সেই ফেরেশতাটাই মূলত এই সুসংবাদ আমাদেরকে শুনিয়ে দিচ্ছে। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু, যিনি বেশি বেশি আল্লাহর জিকির করতেন, প্রশান্ত হৃদয়ের অধিকারী হয়ে গেছেন, সেজন্য আল্লাহ তাআলা ওই ফেরেশতার মাধ্যমে আমাদেরকে কোরআনের এই আয়াত শোনাচ্ছে, হে প্রশান্ত হৃদয়ের অধিকারী তুমি আমার জান্নাতে প্রবেশ করো। সেজন্য আজকে থেকে আমরা চেষ্টা করব হাঁটতে বসতে চলতে ফিরতে কি করার, জিকির করার, প্রতিটি কাজে বিসমিল্লাহ বলবেন। ঘরে ঢুকার সময় বিসমিল্লাহ, বের হওয়ার সময় বিসমিল্লাহ, খাওয়ার সময় বিসমিল্লাহ, কাপড় পরিধান করার সময় আর কোনো দোয়া না পারেন, শুধু বিসমিল্লাহ বলে কাজটা শুরু করেন, আল্লাহ তাআলা বরকত দান করবেন। মেয়েদেরকে বলবেন রান্নাবান্না করার শুরুতেও যাতে বিসমিল্লাহ বলে প্রতিদিন সকালে অন্তত এক পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করবেন, সব সময় আল্লাহর শুকর আদায় করবেন, হাঁটতে বসতে চলতে ফিরতে চুপ না থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই সমস্ত জিকির করবেন। বেশি বেশি দরুদ শরীফ পড়বেন, বিশেষভাবে জুমার দিন এবং সকাল বিকাল মসনুন যে সমস্ত দোয়া আজকার সমূহ আছে সেগুলো করবেন। এবং আমরা আজকে একটু সবাই মিলে একসাথে আল্লাহর কাছে গুনাহ মাফ চাই, যাতে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি দান করেন। আমার সাথে সবাই একবার পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ثم أسقينا غيثا مغيثا مريم مريا نافعا غير ضار عاجلا غير أجل اللهم أغثنا اللهم أسقي عبادك وبهائمك وانشر
রাহমাতাকা ওয়া আহইয়ি বালাদাকাল মাইয়িত বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এটা মূলত বৃষ্টি প্রার্থনার জন্য আমার নবীজি এই দোয়াটি করতেন। আজকে খুতবার মধ্যে এই দোয়াটি পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রহমতের বৃষ্টি নাজিল করুন, আমাদের গুনাহসমূহ মাফ করে দিন। আমিন। যারা সুন্নত পড়েন সুন্নত পড়েন। আসসালামু আলাইকুম।